আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চাঁদনি ওয়ার্ল্ড হাউস থেকে আমি চাঁদনি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে আপনাদের সাথে কি শেয়ার করি একটু ঘুরে দেখি। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করব, সেজন্য আজকে আমার এই ভিডিওটি বানানো। এটা হলো মিরপুর 2, আমার বাসা থেকে একটু দূরে, তো রিক্সা দিয়েও আসা যেত, বাট আপনাদের সাথে শেয়ার করব, একটু ভিডিও করবো, সেজন্য আজকে আমার হাঁটতে আসা। আমি এই জায়গাটাতে প্রায়ই আসি, এখানে অনেক সুন্দর একটা জায়গা, আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। রাস্তার সাইডে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে এখানে বসে, তো আমি মাঝে মধ্যে বিকেলবেলা আসি। তো আজকে আমার একটু কাজ আছে, কিছু টুকটাক কেনাকাটাও করবো আর আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, সেজন্য আমি আজকে এখানে আসলাম। তাহলে চলুন দেখি আমি আপনাদেরকে কী দেখাবো। আচ্ছা, আপনারা কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর কেন করেননি? আপনারা কি চান না আমার নতুন ভিডিও দেখতে? যদি আমার নতুন ভিডিও দেখতে চান, অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ সুন্দর সুন্দর জিনিসগুলি আপনারা যদি শেয়ার না করেন তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি দেখতে পারবে না। সো অবশ্যই শেয়ার করে দেবেন, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে চলুন দেখি, এটা হলো মিরপুর 2, আমি একে থাকি আর আমার বাসা থেকে একটু দূরে মিরপুর 2। এখানে রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর ফুলের চারা, বিভিন্ন রকম চারা, সবজির চারাও পাওয়া যায়, তারপর মাটির বিভিন্ন জিনিস এখানে নিয়ে বসে। তো এখানে আমি প্রায় আসি টুকিটাকি জিনিস কেনাকাটার জন্য। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে, কারণ যারা আমার আশেপাশে থাকে হয়তো ভিডিও দেখে এখানে আবার আসতেও পারে, তো সেই উদ্দেশ্যেই ভিডিওটি করা। এখানে আমি লোকেশনটাও বলে দেব, লোকেশনটা খুব ইজি হবে, এটা 2 নম্বর মিরপুর হার্ট ফাউন্ডেশন 2 নম্বর, এটার অপোজিটই এই জায়গাটা। এখানে সুন্দর সুন্দর এলোভেরার চারা আমি দেখেছি, আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে এলোভেরার চারা কত করে। আর এখানে দেখেন কাঁচা মরিচ, তারপর এই যে ভিতরে ছোটো ছোটো বেগুন মানে টমেটো, বিভিন্ন রকমের সবজির চারাও আছে। বিভিন্ন রকম সবজির চারা, ফুলের চারা, তারপরে এরকম মাটির জিনিস নিয়ে এখানে বসে। সামনে আরও আছে, আমি ওখানে একটু দেখাবো। আর এখানে আমি মূলত আজকে উদ্দেশ্য ছিল আমি একটা মাটির চায়ের কাপ কিনবো, প্লেট কিনবো, তো সেই উদ্দেশ্যে আমার আসা, কারণ আমার ভালো লাগে, সেজন্য মাঝে মধ্যে এসে আমি মাটির একটা জিনিস কিনে নিই, একের সময় একটা প্লেট, একের সময় মগ, এরকম। তো আজকে ভাবছিলাম যে একটা কাপ নেবো, তো সেই উদ্দেশ্যেই আমার এখানে আসা। ফ্রেশ কাপ আর প্লেটটা একটু ফ্রেশ দেখা দেবেন। এই যে ওইটার প্লেটটা তো অনেক ফ্রেশ, ওটা দেখেন তো একটু, এটা তো আমার কাপের সাথে আমার প্লেটটা মিলছে না। এখানে কাপগুলি দেখছিলাম, নতুন নতুন সুন্দর ডিজাইনের বিভিন্ন ধরনের কাপ এখন পাওয়া যায় মাটির। তো এখানে কাপগুলি আমার ভালোই লেগেছে, তবে একটু একটু স্পট থেকেই যায় মাটির জিনিসে, মানে পোড়া একটা দাগ থাকে। আর এখানে এই কাপটা ছিল ফ্রেশ, তো আমি জিজ্ঞেস করেছিলাম ভাইয়াকে, বাট ভাইয়ার সাথে আমার চুক্তিতে মিলে না, সেই জন্য এখান থেকে নেওয়া হয় নাই। আরও আছে সামনে, তো আমি ভাবলাম যে আর একটু দেখি সামনে কী আছে। এখানে মাটির জিনিসপত্র দিয়ে গড় সাজাতে চাইলে এখান থেকে অনেক জিনিস নেওয়া যাবে, অনেক জিনিস আছে এখানে।
এই জায়গাটাতে এসে আমার অনেক ভালো লেগেছে, কারণ এখানে এসে দেখি মাটি সব, হাঁড়ি পাতিল সব কিছুই আছে। আমরা তো পানি খাওয়ার মগ অলরেডি দেখেছি, কিন্তু এখানে দেখলাম যে না, জগ আছে, তারপর পাতিল, সার্ভিং বোল এই টাইপেরও আছে, সব কিছুই আছে মাটির। তো এখানে এসে আমি একটা কাপ পেয়েছি, পছন্দ হয়েছে, দেখি ভাইয়া হয়তো দেখাবে। এটা কিন্তু অনেক সুন্দর, তাই না? এটা সার্ভিং বোলের মতো আমরা মানে খাবার রেখে সার্ভ করতে পারবো। জিনিসটা অনেক সুন্দর, সাথে ঢাকনা দেওয়া আছে। এই যে এই কাপটা অনেক সুন্দর, এই কাপটাই আমার পছন্দ হয়েছে অবশেষে, কারণ খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না। তো ভাইয়া আবার আমাকে একটা ফ্রেশ বের করে দিচ্ছিল, কারণ পুরো দাগ থাকলে দেখতে আসলে ভালো লাগে না, আর আমি এরকম ফ্রেশই চাচ্ছিলাম, আর ভাইয়া আসলে ফ্রেশটাই খুঁজে দিয়েছে আমাকে। আচ্ছা কত করে? একটাই নিব। হ্যাঁ 90। তো 60-70 টাকা করে নেই। এই যে আপনার হাতেরটা দেবো দেবো। বড় সে ঠিক আছে। আচ্ছা এটা ভাইয়া 70 টাকা দিন। কত বলছেন? 10 টাকা আবার কম বেশি করে বুঝলাম না, 100 বললেন না, 90 বললেন, আবার একটু 70 রাখতেছেন না? আচ্ছা দেন 80 টাকা দিতে। হ্যাঁ 10 টাকা কম রাখেন ভাইয়া, 20 টাকা দিলে আমার রিক্সা ভাড়া হয়ে যাবে। আমি ওই জায়গা থেকে ঘুরতে ঘুরতে আসলাম, আপনি আমাকে 20 টাকা দিয়ে দেবেন, ভালোই তো এটার মধ্যে টাকা রাখেন। এখান থেকে আমার কাপটা নেওয়া হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ ভালো লাগার মতো একটি ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।
যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, আমাকে সহযোগিতা করছেন, সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। Thank you.